উগান্ডা দেশটির সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। অনেকেই দেখেছি দেশটিকে নিয়ে হাসাহাসি করতে। আমাদের মতন উগান্ডা মুসলিম রাষ্ট্র, খুব সুন্দর একটি দেশ এবং জনগণ খুব ভালো, ভদ্র, অমায়িক। ওদের মুদ্রার নাম সিলিং। আফ্রিকার একটি রাষ্ট্র উগান্ডা, রাজধানী হচ্ছে কাম্পালা। উন্নয়নশীল একটি দেশ। উগান্ডার পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে কঙ্গো এবং দক্ষিণে রুয়ান্ডা অবস্থিত। 1926 সালে দেশটির সীমানা নির্ধারিত হয়। এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 242 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডের প্রায় 26% জলাধার। জনসংখ্যা 4,14,87,965 জন। ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 157.1 জন। উগান্ডার জনগণ জাতিগতভাবে বিচিত্র। আমাদের দেশের মতোই রাষ্ট্রীয় কৃষিপ্রধান। উগান্ডার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নিয়েছে। বাংলাদেশের 1 টাকা উগান্ডার 32 টাকা। উগান্ডাতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপালের অনেক মানুষ দেখা যায়। তারা এখানে কাজ করেন। উগান্ডার 70% এলাকা বনভূমি। সামরিক বাহিনীর নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স। এই বাহিনীতে 40,000 থেকে 45,000 সদস্য সক্রিয় আছে। দেশটির আইনশৃঙ্খলা খুব কড়া। দেশটির লোকজন খুব কালো, কিন্তু সবার মন মানসিকতা খুবই নরম। খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে। প্রচণ্ড রসিক একটা জাতি। উগান্ডার মানুষের খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম হল FM রেডিও। দেশটিতে প্রায় 47টি রেডিও স্টেশন রয়েছে। এসব রেডিও স্টেশনের মাঝে রেডিও বিলাল অন্যতম জনপ্রিয়। উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভুট্টা। বেশিরভাগ মানুষই 3 বেলা কলা ভুট্টা খেয়ে থাকে, তবে সাথে অন্য খাবারও থাকে। এই দেশে যৌন ব্যবসা খুব জমজমাট। খুব খোলামেলা একটি দেশ। উগান্ডা এবং বাংলাদেশের মধ্যে স্থায়ী কোনো রাষ্ট্রদূত নেই। উগান্ডার সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিন তারা খুব আনন্দ করে কাটায়, নাচ গান করে। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে, মনে হবে দীর্ঘদিনের পরিচিত। বিশেষ অতিথিকে তারা তেলে ভাজা ফড়িং খেতে দেয়, এটা তাদের স্পেশাল খাবার। উগান্ডায় একটা গাছ কাটলে 3টা গাছ লাগাতে হয়। কলা আর আনারস উৎপাদনে তারা বিশ্বের সেরা। বিশ্বের সবচেয়ে বেশি ঘরিলা আছে তাদের দেশে, 745টি। উগান্ডার জনগণ সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। উগান্ডার অর্ধেক জনগণই 18 বছরের নিচে। রাজধানীর কাম্পালাতেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি। লিবিয়ার প্রেসিডেন্টের নামে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। গাদ্দাফির পতনের পর এ মসজিদকে বলা হয় ন্যাশনাল মসজিদ। এ মসজিদে একসাথে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। 2006 সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। এদেশে আপনি ইচ্ছে করলেই যেখানে সেখানে ধূমপান করতে পারবেন না, করলে অনেক টাকা জরিমানা। আবার 21 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা যাবে না। বর্তমানে উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষেরা। দেশটিতে এখন মাত্র 150টির মতো প্রজাতির পাখি রয়েছে। পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে প্রতি বছর দেশটির আয় $60,00,000। উগান্ডায় যেতে চাইলে উগান্ডার বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসা ফি মাত্র 50 মার্কিন মুদ্রা। আপনি উগান্ডা দেখে যতটা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকেও বেশি মুগ্ধ হবেন সেখানকার মানুষের ব্যবহারে। সদা হাস্যময় মুখ আর পরোপকারী অনুভব আসলেই প্রশংসনীয়।